এরপর 29 তারিখ থেকে চলচ্চিত্রগুলো প্রদর্শনী শুরু হবে। নন্দন একটি উদ্বোধনী অনুষ্ঠানটি হবে 27 দিন, আর 29 তারিখ থেকে 29-30 আর সে 3 দিন ধরে জুলাই মাসের শেষ দিন নন্দন এক এবং বাংলাদেশি ছবি দেখা বিভিন্ন দলের সবগুলো 30টা ছবি আমরা দেখানো করতে আসা দিন। এখানে আমাদের যে বাংলাদেশের যেমন ফেরদৌস আহমেদ আকবর বিশ্বাস বড়রা বিশ্বাস হয়ে আছে, চলচ্চিত্র পরিচালক তিনি ফিল্ম আদানিজন মামুন গৌতম সাহান। বুধিনের অনুষ্ঠান যেটা পাওয়া সেখানে আমি যেটা বললো যে বাংলাদেশের মাননীয় তথ্য বা সম্প্রচার মন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী হিসাবে, আমরা সম্মানিত অতিথি হিসাবে পাচ্ছি সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী দত্ত বোস, এই থাকলে সম্মানিত অতিথি হিসাবে তার বিশেষ অতিথি হিসাবে ডিজেই কাউটার একজন হচ্ছেন বাংলাদেশের বিমুক্তদের নাম করার সংশ্লিষ্ট সদস্য জনাব আরমা দত্ত। ইনফ্যাক্ট আরমা দত্তের দাদা তার গ্র্যান্ডফাদার নীরেন্দ্রনাথ দত্ত, তিনি বাংলাদেশের একটা নাম করা যে রাজনীতিবিদ ছিলেন, প্লিজ তার জীবনের ওপরে একটি চাবি আকার দেখেন। আরমা দত্ত আমার সঙ্গে থাকবেন ইন্দ্রমিশার সেবল বা গৌতম দাকে আপনার সবাই ছিলেন বলুন আলোচনার অসীমের নাম করা ফয়েস গৌতম দাঁত থাকবেন গৌতম ফোর্স অনুষ্ঠান অনুষ্ঠান স্যার বর্তমানে দেখা গেছিল প্রচুর টিকিট মানে লোক দেখতে এসেছিল তারা না পেয়ে বেরোচ্ছে। অতবারের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি, এবারে আমরা যেটা করবো আমরা প্রত্যেকদিন দিনের শুরুতে সেদিনে যা যা যে 3টি স্পটে আমরা বলছি বা 3টি ভাগে মোট হলে ওয়াইফাইটি শো পাবে আমি ব্রডলি বলি, আর সেগুলোর টিকিট আমরা সকালে মোটামুটি 11টা দিকে আমরা সেগুলো ডিস্ট্রিবিউশন বিক্রি হবে মিনি বসের সামনে দেখেন বসে আউট। যারা যারা ওই দিনের ছবিগুলো দেখতে চায় তারা যদি সকালে চলে আসেন 11টা তা আসে নাইনে দাঁড়ে টিকিটগুলো অ্যালিগমেন্ট হবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো ফলে যেটা হচ্ছে যিনি ধরেন বিকেলের দিকে আপনি একটা কোনো একটা মুভি দেখতে চান আমরা তো ওরা সব লিস্ট অফার দেবেন মুভির লিস্ট হলো, তিনি যদি সকালে 11টা 12টা থেকে সে কালেক্ট করে ফেলে তাহলে তারা চিনতে দেয় তাকে লাইনে দাঁড়িয়ে দেখতে হচ্ছে না, তিনি শ্বশুর 10 মিনিট আগে এসেছেন দেখি এবার উইকেটগুলো প্রত্যেকটা সিং নাম্বারটাও দেন তাতে কোনো কনফিউশন না হবে এটা যাতে কোনো রকমের অর্থ করে দিয়ে না হয় সেটার জন্য এবারে আমরা গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই এবারে সেই বিষয়টা। এবং আমরা প্রত্যেকের আপনাদের প্রত্যেকে মিডিয়া জগতে যারা আছেন আপনাদের প্রত্যেকের আমরা সহায়তা দেবো না হ্যাঁ এটাকে আপনি নিশ্চিতভাবে আপনাদের সিমিলেট করে নেবেন থোড়া যাতে মানে বেচারা কেউ একজন সকাল থেকে রাত দাঁড়িয়ে থেকে টিকিট মিলে তা সেটা যদি না পাও সে গিয়েও খেয়ে ছবি দেখতে চাই সকাল সকালে সে টিকিটটা কালেক্ট করে পেয়ে সারাদিন কেন নিশ্চয় তাই দেবে সব নিয়ে রই আপনি হয়ে গেছে হয়ে গেছে।